আচ্ছা স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? করুন প্লিজ। আমার ইন্টারভিউটা স্যার কেমন হয়েছে জানতে পারি? না, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার, তাহলে কি আমি চাকরিটা পাবো? স্যার স্যার চাকরিটা আমার খুব দরকার স্যার। ইন্টারভিউ রেজাল্ট খুবই ভালো হয়েছে। বিশেষ করে পার্সোনালি আপনাকে খুব পছন্দ করি, কিন্তু আমার কিছু করার নেই। আপনার জায়গায় আমার টপ ম্যানেজমেন্ট অন্য আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছে, সো আপনি আশা থাকবেন না। বাট সরি, আমার কিছু করার নেই। থ্যাংক ইউ স্যার। যদি আপনি আমাকে না বলতেন তাহলে স্যার সত্যি আমি আশাই থাকতাম স্যার। আজকে সকালে বাসা থেকে আমার অফিস পর্যন্ত আসতে স্যার কত টাকা খরচ হয়েছে আপনি জানেন স্যার? ও আপনারা জানবেন কি করে স্যার? আমি বলছি স্যার, আমি স্যার আজকে আমার আসতে স্যার 60 টাকা স্যার খরচ হয়েছে স্যার। কীভাবে খরচ হয়েছে জানেন স্যার? বাসা থেকে অফিস পর্যন্ত আমার বাস ভাড়া 10 টাকা স্যার। এই যে স্যার, স্যার এটা আমার ইন্টারভিউ স্যার। স্যার আজ তোমার ইন্টারভিউ স্যার, তাই স্যার তোমার শার্ট না পরে আসতে তো হয় না স্যার। এই যে স্যার, স্যার এই শার্টটা স্যার আমি শুধুমাত্র রেখে দিয়েছি স্যার ইন্টারভিউর জন্য স্যার। আজ সহ অষ্টম ইন্টারভিউতে এই শার্টটা আমি পরছি স্যার। এটা স্যার স্যার সুন্দরভাবে স্যার পরিবার এই প্যান্টটাও স্যার আমার আয়ন করতে হচ্ছিল স্যার। স্যার শার্ট আয়ন করলাম, প্যান্ট আয়ন করলাম স্যার। এই যে স্যার জুতা স্যার, স্যার গতকাল আমাকে জুতাটা স্যার পলিশ করতে হয়েছিল স্যার। স্যার যাতে করে আমাকে যেন খুব পরিপাটি দেখায় স্যার, কোনোভাবে যেন স্যার আমাকে যেন আনস্মার্ট না সব কিছু মিলিয়ে স্যার স্যার আমার 60 টাকা খরচ করেছিল স্যার। আপনার চিন্তা করতেছি স্যার আমি কেন এই 60 টাকা নিয়ে স্যার কথা বলতেছি স্যার। 60 টাকা আপনার জন্য কোনো কিছু না হতে পারে স্যার, কিন্তু স্যার এই 60 টাকা স্যার আমার জন্য অনেক বড়ো একটা টাকা স্যার। এই 60 টাকা স্যার আমার একবেলা খাবার স্যার। আজকে অফিসে আসার জন্য আমার পেটে স্যার একবেলা খাবার নাই স্যার। আমি একবেলা খেতে পারবো না স্যার, দুপুরবেলা স্যার আমাকে না খেয়ে থাকতে হবে স্যার। আপনারা যদি ক্যান্ডিডেট নাই নেবেন তাহলে কেন স্যার ইন্টারভিউ নাটক করবেন স্যার? তাহলে কেন স্যার আমার পেটে বাধা দিলেন স্যার? আমার একবেলা খাবার কেন কেড়ে দিলেন স্যার? একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে। আমার সবচেয়ে বড় দুর্নীতি কি জানেন স্যার? ঢাকা শহরে স্যার আমার কোনো মামা চাচা নেই স্যার। তাহলে আজকে থেকে আমি আমার মামা একটা পিএনএর চাকরি দেওয়ার জন্য তো স্যার কোনো টপ ম্যানেজমেন্টের প্রয়োজন হয় না। তাহলে স্যার একটা পিএনএর চাকরি স্যার আমাকে দিয়ে দেন স্যার, দেবেন স্যার। আমি যদি আমার চাকরিটা পাই আমি আমার মাকে জানাবো, আমার চিকিৎসা হবে, আমার চিকিৎসা হবে মা, আমি চাকরি পেয়েছি, আমি তোমার জন্য টাকা পাঠাচ্ছি। আমার মা জিজ্ঞাসাও করবে না কিসের চাকরি করছে। আমাকে খুব কষ্ট করে ডিগ্রি পাস করতে হয়েছিল, আমি এর থেকে বেশি পড়াশোনা করার সুযোগ পাইনি, কেননা আমি ঢাকায় আসতে পারি। আমি যদি ঢাকায় আসি আমার অসুস্থ মাকে খেতে হয়েছে, তারপরেও অসুস্থ মাকে আমি বাড়িতে ফেলে ঢাকায় চলে আসছি স্যার। একটা পিএনএর চাকরি দেন স্যার, এটা তো আপনি দিতে পারেন স্যার। চাকরিটা আমার খুব দরকার স্যার, সকালে বিকেলে রাত দুপুর যেখানে যাই সরি সরি, এই সরি শুনতে শুনতে আমি ফ্যাডাপ হয়ে গেছি। গত 3 মাস ধরে যেখানে যাই সেখানেই সরি, কিভাবে সম্ভব এটা? বুঝেন না, বিবেক নাই? আপনারা যদি স্বপ্ন ভাঙবেন তাহলে স্বপ্ন কেন দেখান? আমাদেরকে স্বপ্ন দেখার কোনো আশা নাই, কোনো অধিকার নাই। আপনাদের সেখানেও একটা শব্দ বলি স্যার,
হ্যাঁ বলুন।